আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় পালস অক্সিমিটার কি, কেন ও কখন পালস অক্সিমিটার ব্যবহার করতে হয়। পালস অক্সিমিটার ব্যবহার করে এখান থেকে কিভাবে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে এবং কখন বুঝবেন আপনার শরীরে অক্সিজেনের প্রয়োজন। বরাবরের মতোই সাথে আছি আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। এই করোনা মহামারীতে যাদের পাশে করোনা রোগী আছেন তারা সবাই চেষ্টা করছেন একটি পালস অক্সিমিটার কিনে বাসায় রাখার জন্য। কিন্তু কীভাবে ব্যবহার করলে এই পালস অক্সিমিটার থেকে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে সেই বিষয়টি কিন্তু অনেকের ক্লিয়ার না। পালস অক্সিমিটার নিয়ে আমার বিভিন্ন রোগী আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন, সেই সব প্রশ্নের আলোকে আজকে আমি বিস্তারিত আলোচনা করব পালস অক্সিমিটার নিয়ে। প্রথমে আসি পালস অক্সিমিটার কী এবং এটা দিয়ে কী কী মাপা যায়। পালস অক্সিমিটার হচ্ছে এমন একটি যন্ত্র যার মাধ্যমে আমরা আমাদের রক্তে কী পরিমাণ অক্সিজেন আছে সেটা মাপতে পারি এবং হার্ট রেট মাপতে পারি। এবার আসি পালস অক্সিমিটারের ব্যবহার কী। পালস অক্সিমিটারে যখন 95% বেশি অক্সিজেন থাকে সাধারণত এটাকে আমরা নর্মাল কন্ডিশন হিসেবে ধরে নিই। যখন 95% নিচে অক্সিজেনের লেভেল কমে যায় তখন এটাকে হাইপোক্সিক কন্ডিশন হিসেবে আমরা ধরে নিই এবং এটাকে বলে থাকি যে রক্তে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে। কিন্তু একজন করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে আমাদের ন্যাশনাল গাইডলাইন ট্রিটমেন্ট প্রোটোকল অফ কোভিড-19 অনুযায়ী যখন 93% নিচে অক্সিজেন স্যাচুরেশনটা ফল করে তখন আমরা সাধারণত বলে থাকি যে রোগী হাইপোক্সিক কন্ডিশনে আছে, অর্থাৎ রোগীর শরীরে অক্সিজেনের লেভেল কমে গেছে এবং ওই সময় দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অক্সিজেন দিতে হবে। অনেকে প্রশ্ন করেছেন এই পালস অক্সিমিটারে কী কী কারণে ভুল রেজাল্ট আসতে পারে। দেখা যায় অনেকে নখে নেল পলিশ করে থাকে, এই নেল পলিশের কারণেও কিন্তু এই মেশিনে ভুল রেজাল্ট আসতে পারে। এছাড়া দেখা যায় কারো কারো আঙ্গুল বেশ বড় থাকে, এছাড়া ছোট বাচ্চাদের ক্ষেত্রে আঙ্গুল বেশ ছোট থাকে এবং কারো কারো নখ এত লম্বা থাকে যে মেশিনটা ঠিকভাবে ফিট হয় না, যার কারণেও কিন্তু মেশিনে ভুল রেজাল্ট আসতে পারে। এছাড়া মেশিনটি হাতে লাগানোর পর যদি কেউ খুব বেশি নাড়াচাড়া করে সেক্ষেত্রেও কিন্তু ভালোভাবে ফিট না হওয়ার কারণে মেশিনে ভুল রেজাল্ট আসতে পারে। আবার কারো আঙ্গুল যদি খুব বেশি ঠান্ডা থাকে সেক্ষেত্রে তার আঙ্গুলে যে রক্তনালীগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যায় এবং সেখানে ব্লাড চলাচল যে কমে যায়, কমে যাওয়ার কারণে সেখানে কিন্তু মেশিন ভুল রেজাল্ট দেখাতে পারে। একজন করোনা আক্রান্ত রোগীর জন্য এই পালস অক্সিমিটার কেন প্রয়োজন। করোনা সংক্রমণের ফলে দেখা যায় ফুসফুসের বায়ুথলিতে অক্সিজেন চলাচলে বাধা আসতে পারে, ফলে এই অক্সিজেনটা বায়ুথলি থেকে রক্তে যেতে পারে না, যার কারণে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে এবং এই পালস অক্সিমিটার কিন্তু প্রদর্শন করবে যে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেছে নাকি ঠিক আছে সেটা। তাহলে যদি দেখেন যে পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন 93% নিচে নেমে গেছে তাহলে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং অনেক সময় দেখা যায় পালস অক্সিমিটারে 93% নিচে অক্সিজেন স্যাচুরেশন কমে যায় কিন্তু তারপরেও অনেকে শ্বাসকষ্ট অনুভূত হয় না। সেটা আসলে বিভিন্ন কারণে হতে পারে, যে অনেকে ঠিক বুঝতে পারে না যে শ্বাসকষ্টটা কীরকম প্রাথমিক পর্যায়ে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আবার দেখা যায় অনেক সময় পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে কিন্তু করোনা আক্রান্ত রোগীর যেসব লক্ষণ সেগুলো জটিল আকার ধারণ করছে। যেমন একজন করোনা আক্রান্ত রোগীর শ্বাস প্রশ্বাসের যে গতি, অর্থাৎ প্রতি মিনিটে যে গতিটা সেটা 30 বারের বেশি হতে পারে, অথবা তার বুকে চাপ অনুভূত হচ্ছে সেরকম বলতে পারে রোগী, অথবা তার শ্বাস আটকে যাচ্ছে এরকম অনুভূত হতে পারে, অথবা রোগীর ঠোঁট নীল হয়ে যেতে পারে। এইসব লক্ষণের কোনো একটি যদি দেখা যায় তাহলে অবশ্যই দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আবার অনেক রোগী আছেন যারা প্রাথমিকভাবে বুঝতে পারেন না যে তার শ্বাসকষ্ট অনুভব হচ্ছে কিনা, সেক্ষেত্রে তিনি তার শোয়ার যে বিছানা সেখান থেকে ওয়াশরুম পর্যন্ত হেঁটে গেলে যদি তার হাঁপানি অনুভূত হয় বা তার শ্বাসকষ্ট হচ্ছে মনে হয় বা শ্বাস আটকে যাচ্ছে এরকম মনে হয়, অস্বস্তি লাগে, সেক্ষেত্রে তিনি তার ধরে নেওয়া উচিত যে তার শ্বাসকষ্ট শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজকে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম পালস অক্সিমিটার নিয়ে তার উপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনি দেখতে পাবেন এবং আমার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন। ধন্যবাদ।